বউ আর রেডিও অনেকটা একই রকম, আপনি তার সব কথা শুনবেন কিন্তু আপনার কথা কখনো শুনবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমরা বাঙালি, আমাদের কাছে ডিজে গান আর লোকের কথা অনেকটা একই রকম। আমরা ডিজে গানেও নাচি আবার লোকের কথাতেও নাচি। বন্ধু বান্ধব আর হাঁস মুরগির বাচ্চা অনেকটা একই রকম, হওয়ার সময় অনেকগুলি হয় আর থাকে মাত্র শেষ পর্যন্ত তুই একটা। ছাদে শুকাতে দেওয়া কাপড় আর ফেসবুকে পটানো মেয়ে অনেকটা একই রকম, কখন যে উড়ে যাবে তার কোনো গ্যারেন্টি নেই। কবি বলে গেছেন, চেষ্টা যদি মন প্রাণ দিয়ে করা হয় তাহলে বিবাহিত বৌদিকেও পটানো যায়। সুন্দর মন সুন্দর বন অনেকটা একই রকম, দুটোই প্রায় বিলুপ্তির পথে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। খাবারের থালায় একটু বিন্দু মাত্র আমি খাবার ছাড়ি না আর তুমি ভাবছো আমি তোমাকে ছেড়ে দেবো। আমি দেখতে ভালো না, আমি রিলসে নাচতে পারি না, আমি পড়াশোনায় ভালো, ভগবান কেন যে আমি নিচে পাঠিয়েছে কে জানে। আমি টেনশন নিই না, আমাকে টেনশন কোলে করে নিয়ে ঘুরে বেড়ায়। জল আর জামাই অনেকটা একই রকম, জলের অপর নাম জীবন আর শাশুড়ি জামাইকে আদর করে বলে বাবা জীবন। সবাইকে ভাই আর বোন ভাবা বন্ধ করুন, গোটা পৃথিবী আপনার নয়। সরকারি চাকরি নিতে গিয়েছিলাম, চা খাওয়ার জন্য 10 লাখ টাকা চাইছে, ভাগ্য ভালো বিরিয়ানি খাওয়ার জন্য টাকা চাইনি। কোনো একটা মেয়ের প্রোফাইল দেখে তোমার যদি মনে হয় যে মেয়েটা রিয়েল লাইফে এতটাই সুন্দর হবে তাহলে জানতে হবে তুমি কখনো অনলাইন শপিং করোনি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার সাদা মনে একটাই প্রশ্ন ভাই, যারা পালিয়ে বিয়ে করে তারা কত জোরে দৌড় দিয়ে পালায়? দীর্ঘ 10 মাস পর ফেসবুকে একটা মেয়েকে পটানোর চেষ্টা করলাম, মেয়েটি উত্তর দিল, বিশ্বাস করো ভাই আমি যদি মেয়ে হতাম এতদিনে ঠিকই পড়ে যেতাম। কি বলছিস? চিকন মানুষগুলোকে নিয়ে অনেকেই অনেক রকম কথা বলে, তো আমি তাদেরকে বলছি চিকন মানুষগুলো সবসময় সহজ সরল ভদ্র ভালো মনের হয়ে থাকে। কি বলছিস? নাটক বুঝি, আবেগ বুঝি, HMM হুম, এরপরে কি লিখবো সেটা বুঝতে পারি না। স্কুলের স্যার আমাকে বলেছিল তোকে দিয়ে কিছু হবে না, সেই আজকে আমি ফেসবুক অ্যাকাউন্টের মালিক। তোমাদেরকে একটা গল্প বলি, গল্পটা হচ্ছে 2019 সালের একটা গল্প। আমার কলেজের প্রথম পরীক্ষা মানে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম কালিয়াগঞ্জ কলেজে, তো সেইখানে আমার ভাগ্যটা এতটাই ভালো যে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করেছিলাম। আমার পাশের সিটে বসেছিল একটা সুন্দরী মেয়ে, তারপর ওই সুন্দরী মেয়েকে আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি, সুন্দরী মেয়ে হাসি মুখে উত্তর দিল মায়া। পর সেই সুন্দরী মেয়ে ভদ্রতার খাতিরে আমাকেও জিজ্ঞেস করলো তোমার নাম কি, আমিও তারপর সঙ্গে সঙ্গে বলে দিলাম বন্দে। আমি কল করলে তোমার মোবাইলে পাই শুধু ওয়েটিং, কল করলে তোমার মোবাইলে পাই শুধু। খারাপ সময় একাই পার করতে হয়, খারাপ সময়ে কাউকে পাশে পাওয়া যায় না।
স্কুলে থাকতে যখন পিজিট স্যার বলতো আরামে দাঁড়াও, বিশ্বাস করো ভাই, দাঁড়িয়ে কোনোদিন আমি আরাম পাইনি।